ফুটবল বিশ্বকাপে মেসিদের প্রতি বাংলাদেশের মানুষের সমর্থনে মুগ্ধ হয়ে ঢাকায় দূতাবাস খুলছে আর্জেন্টিনা। এর উদ্বোধন করতে দুই দিনের সফরে সকালে ঢাকায় পৌঁছান দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বিকেলে ঢাকায় উদ্বোধন করা হবে আর্জেন্টিনার দূতাবাস, পরে সন্ধ্যায় দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। এ সফরে 3-4 সমঝোতা সইয়ের আশা প্রকাশ করেছেন ডক্টর এ কে আব্দুল মোমেন, যার মধ্যে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টে ভিসা অব্যাহতি, ফুটবলে সহযোগিতা, দুই দেশের কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমি ও কৃষিখাতে সহযোগিতার মতো বিষয় রয়েছে। আর্জেন্টিনা বাংলাদেশে তাদের মিশন আছে খুলবে, সো দিস ইজ গুড নিউজ ফর আস। আর পরবর্তীতে মিশন খুললে পরে আমাদের লোকজনের আনাগোনা সহজ হবে। আমরা বলবো আমাদের ফার্মাসিউটিক্যাল সিকিউর নেওয়ার জন্য, আমাদের এখানে ব্যবসা বাড়ানোর জন্য। বলছিলাম যে আমাদের খেলোয়াড় তোমাদের দেশে পাঠাবো ট্রেনিং এ, অলরেডি একজন খেলোয়াড় ওদের দেশে তাদের দেশে কাজ করে খেলতেছে, তো বললো নিশ্চয়ই। এই মুহূর্তে বনানীতে আর্জেন্টিনার নবনির্মিত দূতাবাসের সামনে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাস দুয়েক আগেই যে ফুটবল বিশ্বকাপটি অনুষ্ঠিত হয়ে যায় এবং যেখানে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়, সেখানে কিন্তু বাংলাদেশের মানুষের যে আর্জেন্টিনার প্রতি যে সমর্থন, সেই সমর্থনের জের ধরেই কিন্তু আজ 45 বছর পর আবারও বাংলাদেশের মাটিতে আর্জেন্টিনা দূতাবাস প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাধীনতার পরপরই 1972 সালে সৃষ্টি হয়েছিল এবং সেই 72 সালে সৃষ্টি হওয়ার পর 6 বছর বাংলাদেশে আর্জেন্টিনা দূতাবাসটি ছিল। তবে 1978 সালে এই আর্জেন্টিনা দূতাবাসটি বাংলাদেশ থেকে স্থগিত করা হয়, প্রত্যাহার করে নেওয়া হয় এবং পরবর্তীতে এই সম্পর্ক চালিয়ে আসা হচ্ছিল, তবে ভিন্নভাবে, কোন স্থায়ী দূতাবাসের মাধ্যমে নয়। তবে এই 45 বছর পরে আবার একটি ফুটবল, একটি ক্রীড়া, একটি ফুটবল প্রেমী মানুষের মাধ্যমে কিন্তু দুই দেশের মধ্যে আবারও সংযোগ স্থাপন হতে যাচ্ছে। অর্থাৎ এই যে ফুটবল বাংলাদেশের মানুষের যে আর্জেন্টিনার প্রতি সমর্থন, সেই সমর্থনে মুগ্ধ হয়ে কিন্তু আবার নতুন করে বাংলাদেশে আর্জেন্টিনা দূতাবাস প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করে দেশটির সরকার। এবং আজকে সকালে এই আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অবতরণ করেন এবং তাকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন কিন্তু স্বাগত জানান। এবং এই যে দূতাবাসটি যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু বিকাল 4টার সময় এই দূতাবাসটি আবার উদ্বোধন হতে যাচ্ছে। অর্থাৎ এইখানে কিন্তু আসলে বাংলাদেশ এবং আর্জেন্টিনার মধ্যে যে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা কার্যক্রম এই ভবনে এখানে কিন্তু এখান থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে। এই ভবনটি 4টায় উদ্বোধন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তিনি এখানে আসবেন এবং আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সহ বাংলাদেশের যে রাষ্ট্রদূত নিয়োজিত হয়েছেন তারাও কিন্তু এখানে থাকবেন। এবং এরপরে কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক আছে সন্ধ্যা 6টায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর, এবং সেই বৈঠকে কিন্তু দুই দেশের মধ্যে 3-4 সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সুযোগ কথা রয়েছে, যার মধ্যে কিন্তু কৃষিখাতে যে দুই দেশের সম্পর্ক সেটির উন্নয়ন, বাণিজ্য খাতে যে সম্পর্ক সেটির উন্নয়ন, এছাড়াও কিন্তু দুই দেশের মধ্যে যেই দুই দেশের সরকারি এবং কূটনৈতিক পর্যায়ের যে ভিসা এক্সেমশন সেটির বিষয়ে কিন্তু আলোচনা হবে। এছাড়া দুই দেশের যে ক্রীড়াঙ্গন আছে বিশেষ করে ফুটবল, সেই ফুটবলের দিকে কিন্তু দুই দেশের সহযোগিতা, অর্থাৎ আর্জেন্টিনা ফুটবলের ইতিমধ্যে বিশ্ব ফুটবল চ্যাম্পিয়ন, তাদের দেশে বাংলাদেশ থেকে ফুটবলার পাঠানো হবে এমনটিও কিন্তু কথা হয়েছে এবং আমাদেরকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তো বনানীর আর্জেন্টিনা নতুন যে দূতাবাসটি উদ্বোধন হতে যাচ্ছে সেখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর বনানীতে আর্জেন্টিনার নতুন দূতাবাস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তাজওয়ার মাহমুদ।